হ্যালো ফিরে ফিরে আসি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আগে ভালো থাকবে বরাবরের মতো। আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউবারদের নিউজ সমূহ। চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আজকে আমাদের প্রথম স্টোরি রোস্টেড গেমিং কে নিয়ে। তোমরা যারা রোস্টেড গেমিং এর সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানো যে আজ কয়েকদিন যাবত রোস্টেড গেমিং তার যে পুরনো অ্যাকাউন্ট যেটাতে হিপহপ বান্ডেল ছিল সেই গেমিং অ্যাকাউন্ট দিয়ে গেম খেলতেছিল না, সে তার নতুন অ্যাকাউন্টে গেম খেলতেছিল। কেন? কারণ রোস্টেড গেমিং এর যে অরিজিনাল অ্যাকাউন্টটি ছিল অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে। সো রোস্টেড গেমিং এর সেই অ্যাকাউন্টটি কিভাবে ডিজেবল হলো সে সম্পর্কে রোস্টেড গেমিং একটি ভিডিও বানায় যেখানে রোস্টেড গেমিং জানায় যে অনেকদিন যাবত লগ ইন না করার ক্ষেত্রে ফেসবুক তার এই অ্যাকাউন্টটি ডিজেবল করে দিয়েছে। আর অ্যাকাউন্টটি রিকভার এই জন্য করা যাচ্ছে না যে কারণ রোস্টেড গেমিং তার ফেসবুক অ্যাকাউন্টে যে বয়স ছিল তার বয়সটি ভুলে গিয়েছে, যার ফলে অ্যাকাউন্টটি আর রিকভার করা সম্ভব নয়। আমার সমস্যাগুলো সমাধান হবে আপনাদের জানাবো যে আমার সাথে কি ঘটছে। তো গাইস, আর লুকায় থাকতে পারলাম না, কারণ চার দিন হয়ে যায় আমি আমার আইডিতে ঢুকতে পারতেছি না। আমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা আছে, হিপহপ আইডিটা আছে, ওইটা টোটালি আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য ব্লক করে দিয়েছে ফেসবুক। আর আমি ডেট অফ বার্থটাও ভুলে গেছি, আর এই ডেট অফ বার্থের জন্য আমি আইডি ব্যাক করতে পারতেছি না। প্রথমত যেই দিন আইডিটা লক খায় তারপর এখানে লার্ন মোর লেখা আসে স্ক্রিনের উপর, যেমনটা দেখতে পারতেছেন, তো এরকম একটা লেখা আসে। তো এইখানে ক্লিক করলে কোনো কিছুই হয় না। তো তারপরের দিন মানে টোটাল 12 ঘন্টা পর ওইখানে গেট স্টার্টেড লেখা আসে, তো ওইখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর ফেসবুক যে জিনিসটা আমার কাছে চায় সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থটা দিলেই আইডিটা আনলক হয়ে যায়। ঠিক আছে গাইজ, তো আমি তো ডেট অফ বার্থটা ভুলে গেছি, তো আইডি কীভাবে রিকভার করবো? তো আইডিটা এখনও এইভাবেই আছে। অ্যান্ড গাইজ, আমি তোমাদের একটি কথা বলতে চাই, যেটি হলো যে আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে আমরা বেশিরভাগ সময়টা গেমে কাটাই এবং গেমের দিকে বেশি ফোকাস করি। আমাদের আইডি কিংবা আরও যে অন্যান্য ডকুমেন্ট আছে যেগুলো দিকে আমরা টোটালি কোনো প্রকারের খবর নেই না। সো আমাদের এগুলো নেওয়া উচিত, কেননা আনএক্টিভিটির জন্য ফেসবুক আমাদের অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে। অ্যান্ড গাইজ, এখন আমাদের নেক্সট স্টোরি তন্ময়দাবট থেকে। তন্ময়দাবটের কালকেই 50K হয়েছে, যেটা আমি তোমাদেরকে আমি আমার নিউজ চ্যানেলে জানিয়ে দিয়েছি। সো 50K স্পেশাল হিসেবে তন্ময়দাবট একটি ভিডিও আপলোড করে যেখানে সে তার সাবস্ক্রাইবারদের ধন্যবাদ জানায়। এই ভিডিওটিতে তন্ময়দাবট আরও জানায় যে যদি তার সাবস্ক্রাইবাররা তাকে উইশ করতে চায় তাহলে তার একটি বিজনেস মেল আছে যেটি তোমাদের আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। সেই বিজনেস মেলে গিয়ে তোমরা তার জন্য ছোট করে একটি ভিডিও বানাবে। তন্ময়দাবট তার সাবস্ক্রাইবারদের সেই সকল ভিডিও নিয়ে ছোট একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে। অ্যাজ এ তন্ময়দাবটের সাবস্ক্রাইবার হিসেবে আমি অলরেডি আমার ভিডিওটি সেন্ড করে দিয়েছি, তোমরাও যারা ভিডিওটি সেন্ড করতে চাও করে একটি ভিডিও বানিয়ে তন্ময়দাবটের সেই মেলে পাঠিয়ে দাও। কাল গেমিং হিমেল একটি ভিডিও আপলোড করে যেখানে সে সরাসরি এজ এ গেমারের কথা না বললেও তবে যে প্রকারের ভিডিওর কথা বলেছে সে যে সম্পর্কে যে টপিকে কথা বলেছে সেটা সম্পূর্ণ এজ এ গেমারের। আর তোমরা যদি এজ এ গেমারের ইউটিউব চ্যানেলটি ঘুরে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে এজ এ গেমারের ম্যাক্সিমাম ভিউ হলো মিস্টার ত্রিপোলারকে নিয়ে। আর সে এত পরিমাণ মিস্টার ত্রিপোলারকে ব্যবহার করে যে তার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল টাইটেল এবং ভিডিওর মধ্যেও মিস্টার ত্রিপোলারকে দেখা যায়। সো এই ব্যাপারে গেমিং হিমেল বলে যে একজন ইউটিউবারকে নিয়ে তুমি ভিডিও বানাতে পারবে, তবে সেটি দুই এক, কিন্তু একজন ইউটিউবারকে নিয়ে একজন বড় ব্যক্তিত্বকে নিয়ে এত পরিমাণে ভিডিও বানানো সেটা একদমই উচিত নয়। ভিডিওতে গেমিং হিমেল আরও অনেকগুলো পয়েন্ট নোট আউট করে, তবে আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি না, অল্প একটি ভিডিওর অংশ দেখাচ্ছি। পুরো ভিডিওটি দেখতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তখন তোমাকে কি বলবে? আসলে আমি মনে করি ভাই তুমি আমার ছাড়া আর কোনো মানুষের ভিতরে পড়তে পারো না। এই একটা ভদ্রলোক আছে তার চ্যানেলে ঢোকার পর মনে করতেছে ত্রিপলার ভাই হয়েছে ওর ভাই বেড়া, তার জন্য প্রতিনিয়ত ওর প্রতিটা ভিডিও তো ত্রিপলার ভাইকে নিয়ে মজা করে। প্রথম যখন আমি ভিডিওগুলো দেখছি হ্যাঁ মনে হয় যে ত্রিপলার ভাই কোনো ভাই বেড়াদার হতে পারে, তার জন্য তার ফেস্টিভ্যালটা করতে আছে। কিন্তু আরে ভাই, সে প্রতিনিয়ত নিশ্চয় ত্রিপলার ভাইকে নিয়ে প্ল্যান করে। আরে ভাই তুই ভিডিও কর, ভালো কথা, তুই প্রতিনিয়ত ত্রিপলার ভাইয়ের নামটা ব্যবহার করবেন তাই নিয়ে ব্যবসা করতে আসে, তার জন্য তোমরা বলতে পারো আমি নিশ্চয় ত্রিপলার ভাইয়ের মানে নাম ব্যবহার করি। কিন্তু ভাই আমি যদি কখনো ফেক ভিডিও করার চিন্তা ভাবনা করতাম আমি কিন্তু কখনোই কিন্তু নিশ্চয় ত্রিপলার ভাইয়ের কিন্তু নামটা ব্যবহার করতে পারতাম না। কিন্তু ভাই এই বান্দা তুমি যদি চ্যানেলে ঢোকো আমি মনে করবো যে দুইটা বা তিনটে আছে ত্রিপলার ভাইয়ের নাম ছাড়া, আর প্রতিটা ভিডিওতে এসে মিস্টার ত্রিপলার ভাইয়ের সাথে দেখা করছে। এইটা মানে বিয়ে বাড়িতে যাও নাকি মিস্টার ত্রিপলার ভাইয়ের সাথে দেখা করছে। তো তোমাদের ভাই একটাই সতর্ক বার্তা দিচ্ছে ভাই, মিস্টার ত্রিপলার ভাই যতদিন পর্যন্ত তার রিয়েল ফেস সে নিজের নিজের চ্যানেলে যখন রিভিল না করবে ততদিন পর্যন্ত তোমরা এইসব ফেক ভিডিও থেকে দূরে থাকবে। ততদিন পর্যন্ত মিস্টার ত্রিপলার ভাই না এই ফেস রিভিল করবে ততদিন পর্যন্ত তোমরা সকল ফেক ভিডিও থেকে দূরে থাকবা। ইয়াপ গাইজ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আরও একটি ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো ডিকে গেমিং নিউজ চ্যানেল। আর গাইজ লাস্ট কথা, যারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তুমি যদি ফ্রি ফায়ার ভিত্তিক অনলাইনের এই সকল নিউজ জানতে আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।